নমস্কাৰ, এই মুহূৰ্তত আহি পৰিছে সন্ধিয়াৰ কিবা এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। আজি হৈছে 12 জুলাই। গোটেই অসম তথা ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা যুগুত হৈছে কিবা এটা ডাঙৰ খবৰ। এনেবোৰ খবৰ নিতে পাই থাকিবলৈ চেনেলটি ছাবস্ক্রাইব কৰি ভিডিঅ'টো এটা লাইক কৰিবলৈ নাপাহৰিব। আজিৰ আমাৰ প্ৰথমটো খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ হৈছে অসমবাসীৰ বাবে এটা ডাঙৰ খবৰ। প্রতিজন কৃষকর ব্যাঙ্ক একাউন্টত চরকারে সুমাই দিব 10-25 হাজার কোটি টাকা। বানপানির মাজত যখন কৃষকর ক্ষতিগ্রস্ত হয়েছে অকল সেই সকল কৃষকে লাভ করব এই টাকা। কেবল এয়াই নহয়, আত্মসহায়ক গোটের প্রতিজন মহিলার ব্যাঙ্ক একাউন্টত চরকারে সুমাই দিব 10,000 কোটি টাকা। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় একটা ডাঙর আপডেট প্রদান করেছে। লগতে কেবাটাও রাজনৈতিক খবরের লগতে অরাজনৈতিক খবর যুগুত হয়েছে আজির দিনটত। আজির আমার প্রথমটা খুবই গুরুত্বপূর্ণ খবর হয়েছে অসমবাসীর বাবে এটা ডাঙর খবর। লাখ লাখ কৃষকর বাবে এটা ডাঙর খবর। বানত নষ্ট হওয়া খেতির সম্পূর্ণক ক্ষতিপূরণ দিব সরকারে। বানত আপনার খেতিপথর কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে নাকি? যদি আপনার খেতি নষ্ট হয়েছে, আপনার বাবে এটা ভাল খবর। লাখ লাখ কৃষকর বাবে এটা ডাঙর খবর। বানত নষ্ট হওয়া খেতির হিসাব রাখক আপনি, সরকারে দিব আপনার ক্ষতিপূরণ। প্রতিগী কৃষকক নষ্ট হওয়া ফসলের ক্ষতিপূরণ দিব সরকারে। আপনার ফসল বীমা করার বাবে আজি আপনি যোগাযোগ করক। ফসল বীমা করিবর বাবে মুকলি করা হয়েছে হেল্পলাইন নম্বর। হেল্পলাইন নম্বরটা হয়েছে 1-444-7। আপনার ফসলের বীমা করার বাবে আজি যোগাযোগ করক। যদি আপনার বানপানির মাজত কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, এতে আপনি কল করক 1-444-7 নম্বরত। জনসভা কেন্দ্র শস্য বীমা অ্যাপ লগতে ডাকঘর ব্যাংকর জড়িয়েও করেও পারিব আপনি বীমা। বানত আপনার কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে নাকি? যদি হয়েছে, এতে আপনি যোগাযোগ করক এইকেটা নম্বরত। তারপর অসমবাসী রাজুক জানাইছে আমার 2 নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ খবর। লগতে এটা ডাঙর খবর, আয়ুষ্মান কার্ডের হিতাধিকারীর বাবে এটা ভাল খবর। 10 লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা লাভ করব দেশের জনতায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা ডাঙর মন্তব্য করেছে। দেশবাসীক পুনের ভাল খবর দিবলে সাজু হয়েছে মোদী 3.0। আয়ুষ্মান আঁচনির সন্দর্ভত ডাঙর সিদ্ধান্তর এটা ডাঙর সম্ভাবনা আছে। কেবল এয়াই নহয়, রাশিয়া ভ্রমণের সময়ত আয়ুষ্মান কার্ডক লৈ ডাঙর মন্তব্য করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। দুগুণ হব আয়ুষ্মান ভারত আঁচনির অধীনত বিনামূলিয়া চিকিৎসা সেবা। 10 লাখ টাকা পর্যন্ত দেশবাসী পাব বিনামূলিয়া চিকিৎসা। বাজেটের বাবে সম্পূর্ণ সাজু হয়েছে কেন্দ্রীয় সরকার। 23 জুলাইত বাজেট কেন্দ্রীয় বিত্তমন্ত্রী উত্থাপন করিব। এই বিষয়ে দেশের প্রায় 17 কোটি জনসাধারণ লৈ শীঘ্রে হব পারে বাজেটের ডাঙর ঘোষণা। আয়ুষ্মান আঁচনির অধীনত ক্যান্সারকে ধরি সকল দুরোগ্যর রোগেরে চিকিৎসা হব বিনামূল্যক। দেশবাসীক পুনের ভাল খবর দিবলে সাজু হয়েছে মোদী সরকার। যদি আপনার আয়ুষ্মান কার্ড আছে, তেনে ক্ষেত্রে এটা 5 লাখের পর 10 লাখ টাকালেক বৃদ্ধি করেছে সরকারে। তারপর অসমবাসী রাজুক জানাইছে আমার 3 নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ খবর। লগতে ডাঙর খবর, রাজ্যত মুগুলধার বরষুণ, উজনি নামনির পরিস্থিতি অধিক ভয়াবহ হওয়ার আকাঙ্ক্ষা। রাজ্যের বিভিন্ন প্রান্তত নিশার পর মুগুলধার বরষুণ, 15 জুলাই পর্যন্ত নিরানব্বইভাবে বরষুণ হব রাজ্যত। বতর বিজ্ঞান কেন্দ্রই জারি করেছে ইয়েলো এলার্ট। বহুকেইখন জেলাত 15 জুলাই পর্যন্ত ইয়েলো এলার্ট জারি করেছে। নামনি আর উজনি অসমের পরিস্থিতি অধিক ভয়াবহ হওয়ার আকাঙ্ক্ষা। নিরানে পড়া বরষুণের ফলত বৃদ্ধি পাইছে ব্রহ্মপুত্রর জলপৃষ্ঠ। হয় বন্ধুবানী সকল, আপনার অঞ্চলের অবস্থাটো কেনেকুয়া? যদি এতালেকে বানর পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে, নিশ্চয় আপনি কমেন্ট করে জানাবলে নাপাহরিব। তারপর অসমবাসী রাজুক জানাইছে আমার 4 নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ খবর। লগতে এটা ডাঙর খবর, আধার কার্ড থাকলে লাভ করব 50,000 টাকার পর্যন্ত ঋণ। কত কি ধরে করব আবেদন সম্পূর্ণক জানি লোক। আপনার আধার কার্ড আছে নাকি? আপনি আধার কার্ডের সহায়তে লব পারিব 50,000 কোটি টাকা। আধার কার্ডের গড়াকে লাভ করব 50,000 টাকা পর্যন্ত ঋণ। জানি লোক কত কি ধরে করব আপনি আবেদন। 21-60 বছরের ভিতর লোকে করব পারিব আবেদন। যদি আপনার 21 বয়স হয়েছে, তেনে ক্ষেত্রে আপনি লাভ করব 50,000 টাকার ঋণ। কেবল এয়াই নহয়, আবেদনের বাবে সিবিল স্কোর হব লাগিব 750-এর উপরত। আপনার সিবিল স্কোর কিমান আপনি এটাই চেক কর। মাহিলে ন্যূনতম 15,000 টাকার দরমহা লাভ করা সকলে লাভ করব এই ঋণসমূহ। আধার হয়তো সংযুক্ত হয়ে থাকিব লাগিব আপনার ফোন নম্বর। কেবল এয়াই নহয়, আইনের বাবে দেউলিয়া লোকে লাভ নকরে এই ঋণসমূহ। ঋণের বাবদ আপনি পরিশোধ করিব লাগিব 10.50-14% সুদ। ঋণ আবেদনের বাবে খুলি লোক আপনার আধার হইতে সংযুক্ত ব্যাংকের একাউন্ট। যদি আপনার আধার কার্ডের লগত আপনার ব্যাংক একাউন্টের লিঙ্ক নেই, এতে আপনি আধার কার্ডের লগত ব্যাংক একাউন্টটা লিঙ্ক করে রাখক, কেন নহলে আপনি নাপাব এই টাকা রাখি।
পার্সোনাল লোনের শিতানত দেখ পাব আধার কার্ড লোনের অপশনটো, আর অপশনত গিয়ে আপনি পূরণ করক প্রপত্র, দাখিল করুক যাবতীয় নথিপত্র, নথিপত্র পরীক্ষা করব ব্যাংক কর্তৃপক্ষ, আর ভেরিফিকেশনের অন্তত ব্যাংকে আপনার প্রদান করব এই ঋণ সমূহ। আধার কার্ডের গড়ে লাভ করব 50,000 টাকা পর্যন্ত ঋণ, যদি আপনার 50,000 টাকার পর্যন্ত ঋণ লাগে নিশ্চয় আপনি কমেন্ট করে জানাব আপনি কেনকাকে আবেদন করব, নেক্সট ভিডিওত সম্পূর্ণক জানাই দিম। তারপর অসমবাসী রাজ্যক জনায় সময় 5 নম্বর খুব এক গুরুত্বপূর্ণ খবর, এটা ডাঙর খবর, বিজেপির ভিতরচরাত অসন্তুষ্টি চিন্তিত হয়ে পড়েছে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। বিজেপির অভ্যন্তর অসন্তুষ্টিক লই উদ্বিগ্ন হয়ে পড়েছে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। পদত্যাগর ধুমুহা জনসংগনের কেবল ইয়াই নহয় কেবাটাও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে। পুনর্জীবিতকরণের খবর চিন্তিত হয়ে পড়েছে মুখ্যমন্ত্রীগুলো, রাজনীতির তোলপড় লগা খবরের পিছতে ভবেশ কলিতাক লগতে তলব করেছে মুখ্যমন্ত্রীগুলো। বার্তালাপর পিছতে মুখ্যমন্ত্রীর ওসরলৈ বাণিজ্যিক বিজেপির সভাপতি হয় রাজ্যিক বিজেপির সভাপতি এটা ডর মন্তব্য করেছে। মুখ্যমন্ত্রীর বাসগৃহত রুদ্রদ্বার বৈঠকত মিলিত দুয় বৃহস্পতিবারে উজনির দুজন নেতাই করেছিল পদত্যাগ, পদত্যাগী নেতায় জনসংগ্রহের যোগদান করার খবর। বিজেপির আভ্যন্তরণের সন্তুষ্টক উদ্বিগ্ন হয়ে পড়েছে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। তারপর অসমবাসী রাজ্যক জনায় সময় 6 নম্বরটি খুব এক গুরুত্বপূর্ণ খবর, লগতে এটা ডর খবর, বন্যাতর কাখত মৌলনা বদরুদ্দিন আজমল, বন্যাতর কাখত অবহেকত মৌলনা বদরুদ্দিন আজমলে এটা ডাঙর মন্তব্য করেছে। বানরপুরের পরিত্রাণ বিচারি আজমলে আদায় করিলে নামাজ, বানাকান্তর লগতে একেলগে নামাজ আদায় করিলে মৌলনা বদরুদ্দিন আজমলে, নাওয়াতুটি সহ লোকর হইতে আল্লাহর ওসরত দোয়া করিলে মৌলনা বদরুদ্দিন আজমলে, বুজললে বঙ্গাইগাঁও বরপেটার বান বিধ্বস্ত অঞ্চলের পরিস্থিতি, বন্যার্থ সাহায্য সামগ্রী প্রদান আজমল ফাউন্ডেশনের তরফের পড়া, এই মানুষখিনিয়ে মোক তিনবার জিকাইছে বলে এনেকুৱা কৈ মন্তব্য করেছে মৌলনা বদরুদ্দিন আজমলে। নির্বাচনত হারিলেও মই বহি নাথাকো বলে মন্তব্য করেছে, ভোটর লগত কোনো কথা নাই আমার, বিপদগ্রস্ত লোকর কাখত থিয় হয় আজমলের কাখ, এনেকুৱা কৈ মন্তব্য করেছে মৌলনা বদরুদ্দিন আজমলে। আসলতে মৌলনা বদরুদ্দিন আজমলে এটা ভাল কাম করেছে না ইয়ার বিষয়ে জনতাই কি কব, বিপদগ্রস্ত লোকর কাখত থিয় হয় আজমলের কাম, এনেকুৱাকৈ মন্তব্য করেছে মৌলনা বদরুদ্দিন আজমলে। বন্যার্থর দুঃখ দূরদর্শন সম্পূর্ণকে বুঝ ললে মৌলনা বদরুদ্দিন আজমলে। তারপর অসমবাসী রাজ্যক জনায় সমার 7 নম্বরটি খুব এক গুরুত্বপূর্ণ খবর, লগতে ডাঙর খবর, জামিন পালে অরবিন্দ কেজরিওয়াল হয় আপনি ঠিকই খুঁজেছে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে অবহেকত জামিন লাভ করেছে, অবহেকত জামিন লাভ করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে। ইডির গোচরত অরবিন্দ কেজরিওয়ালক জামিন দিলে সর্বোচ্চ ন্যায়ালয়ে, কেজরিওয়ালক অন্তর্বর্তী জামিন উচ্চতম ন্যায়ালয়ের, দিল্লির আবকারী কেলেঙ্কারি সন্দর্ভত ইডিয়ে গ্রেপ্তার করেছিল কেজরিওয়ালক। 21 মার্চের তিহার জেলত বন্দী হয়ে আসিল দিল্লির মুখ্যমন্ত্রীগুলো, লোকসভা নির্বাচনের সময় প্রচারের লাভ করেছিল অন্তর্বর্তী জামিন, অবহেকত জামিন লাভ করিলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে। হয় বন্ধুবান্ধী সকল, এটা ডাঙর খবর, একটা গুরুত্বপূর্ণ খবর মুখাইছে, ইয়ার বিষয়ত আপনি কি কব, যদি আপনার কিবা মন্তব্য করবলগা থাকে আপনার মন্তব্যটা নিশ্চয় কমেন্ট বক্সত জানাবলৈ নাপাহরিব। তারপর অসমবাসী রাজ্যক জনায় সমার 8 নম্বরটি খুব এক গুরুত্বপূর্ণ খবর, লগতে এটা ডাঙর খবর, অরুণোদয়ের 25 জন হিতাধিকারীর বাবে এটা ডাঙর খবর, লাখ লাখ অরুণোদয়ের হিতাধিকারীর ব্যাংক একাউন্টে সরকারে সুমাই দিছে 10,1250 টাকা হয়, আপনি টাকাটা পালে না নাই নিশ্চয় কমেন্ট করে জানাব, যখন অরুণোদয়ের হিতাধিকারী টাকা পোনা নিশ্চয় কমেন্ট করে জানাব। লগতে সরকারে এখন নতুনকে সিদ্ধান্ত গ্রহণ করেছে, যে সকল ব্যক্তি রেশন কার্ড থাকিব নতুনকে লাভ করিব অরুণোদয় আসনি, আপনি অরুণোদয় আসনি কেনকাকে আবেদন করিব নিশ্চয় সরকারে সম্পূর্ণকে এটা প্রকাশ করা নাই, যেতে প্রকাশ করিব সম্পূর্ণকে আপনার জানাই দিম। প্রথমতে যে সকল ব্যক্তির অরুণোদয় অরুণোদয় 2.0 লগতে পেনশনার সেই সকল ব্যক্তির টাকাটা লাভ করেছে না নিশ্চয় আপনি চেক করক আপনার ব্যাংক একাউন্ট, যদি আপনার টাকা পাওয়া নাই কিহরভাবে পাওয়া নাই নিশ্চয় আপনি কমেন্ট করব নিশ্চয় সম্পূর্ণকে আপনার সহায় করা হব। লগতে কেবাটাও গুরুত্বপূর্ণ খবর যুগত হয়েছিল আজির দিন, বন্ধু বান্ধব সকল আজির মূল ভিডিওখন আপনার এইখানে সুর কেটামান গুরুত্বপূর্ণ খবর দিবলগা আসে, ভিডিওটি ভাল লাগিলে লাইক কমেন্ট শেয়ার করব, আর যদি এতালেক চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তো এনেকা নতুন নতুন ইনফরমেটিভ তথা হেল্পফুল ভিডিও পাবলে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবলে নাপাহরিব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং ফুল ভিডিও।